Bombak Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন भारत माता की आज के डेपुटेशन सफल करते हैं आज के আমরা পরিপ্রেক্ষিতে সেখানকার দাঁতন মন্ডল প্রেসিডেন্ট বিকাশ মাল তাকে পুলিশি হ্যারাসমেন্ট করা হয়েছিল আজকে বিনা অপরাধে শুধুমাত্র কথা কাটাকাটির জন্য মৌরেশ্বরের এক মন্ডল প্রেসিডেন্ট আমাদের সুশান্ত দে আজকে প্রায় এক মাস থেকে বন্ধু জেলে ঢুকে আছে তাকে এমন এমন কেস দেওয়া হচ্ছে যে হাসনের রাস্তা চলে না তাকে শুদ্ধ এই মারগাম থানার সেই কেসে ট্যাপ করে মারগাম থানায় ভরে রেখেছিল যে নলহাটি প্রত্যন্ত সেই গ্রামে যায়নি তাকে সেই নলহাটি থানার কেস একটা একটা করে থানায় কেস দিয়ে তাকে বন্ধু আজকে আমাদের জেলে ভরা আছে এখনো তো আমাদের আরো পশ্চিম বাংলায় যে দুর্নীতি চলছে পশ্চিম বাংলার পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে আমরা সেই পুলিশকে আবার জানান দিতে এসেছি যে ময়দানে ভারতীয় জনতা পার্টি আছে আমরা আপনাদের সজাগ করতে এসেছি যে আপনারা কোনোদিন এই এক পক্ষ নিয়ে চলবেন না এতে সমাজের ব্যালেন্স ঠিক থাকে না আমি জানি শাসক দলের অনেক প্রেসার আছে আপনারা হয়তো একটু ওদের দিকে কথা ঝুঁকে কাজ করবেন ঠিকই কিন্তু আপনাদের বলি আপনারা এখনো নিরপেক্ষ ভাবে কাজ করুন তো বন্ধু আমাদের এই ডেপুটেশনের কারণ ব্যাখ্যা করবেন আমাদের যারা এসেছেন তাদের তা আমি এখানে আমাদের রামপুরা টু এ মন্ডলের ভারতীয় জনতা পার্টির যে মন্ডল প্রেসিডেন্ট অরুণ কুমার দা মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস সহ পুলিশ প্রশাসন যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা বীরভূম জেলার সমস্ত থানাতেই ডেপুটেশন দিচ্ছি বিভিন্ন নিউজ মিডিয়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মানুষ লক্ষ্য করছে যে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে কীভাবে অত্যাচার চলছে কিছুদিন আগে আমরা দেখেছি ব্যারাকপুরের মনীষ শুক্লাকে তৃণমূলের কর্মী তৃণমূলের গুন্ডা বাহিনী কীভাবে নির্মমভাবে হত্যা করলো শুধু মনীষ শুক্লা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক যারা আছে তাদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে কিছু কিছু জায়গায় মেরে টাঙিয়ে দেওয়া হচ্ছে একটা সন্ত্রাস তৈরি করার জন্য যাতে ভারতীয় জনতা পার্টি আর কেউ না করে কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল যাদের উপরে যত সন্ত্রাস তৈরি হোক না কেন ভারতীয় জনতা পার্টির কর্মীদের সংখ্যা দিন দিন বাড়বে এবং নিশ্চিতভাবে আমি দায়িত্ব নিয়ে আজকে বলে যাচ্ছি 2021 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে আর সেদিন কিন্তু আমরা আজকে আমাদের উপরে যে অমানবিক অত্যাচারগুলো ঘটছে তার বদলা আমরা কিন্তু বদলের সাথে সাথে নেব এটাও আমরা কিন্তু আমাদের অঙ্গীকার এটা আমাদের রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব সবাই আজকে এই বিষয়টার দাবি রাখছে এবং এরই পরিপ্রেক্ষিতে যাতে আগামী দিনে আর কোনোরকমভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এরকম ধরনের সন্ত্রাস শিকার না হয় খুন না হয় তার জন্য আজকে বীরভূম জেলার প্রত্যেকটি থানাতে আমরা আজকে ডেপুটেশন
দিয়েছি এবং তারই একটা অংশস্বরূপ আজকে আমরা এখানে মারগ্রাম থানায় ডেপুটেশন দিলাম।